আচ্ছা 5 মিনিটে শেষ করলাম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কাজ আর কিভাবে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আমরা করলাম সেটা নিয়ে জাস্ট কথা বলবো আজকের এই ভিডিওতে তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রোভাইড করতেছে অটোমোবাইলস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এটা হচ্ছে মগবাজার চার রাস্তার মোড় থেকে 10 মিটার সামনে বাম পাশে আপনারা চাইলে গুগলে হেল্প নিতে পারেন আর যে ডকুমেন্টেশনগুলো লাগবে আমি সেগুলো প্রাথমিকভাবে আপনাকে বলে দিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে পূরণ করতে হবে যেটা এখানেই আপনি পাবেন এখানে আসার পরে ওনাদের কাছে বললে হবে যে আমি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চাই ওনারা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে এরকম লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন ফর অ্যান ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পারমিট এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এখানে আপনার নাম প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ অ্যাড্রেস মানে এ টু জেড আমি ইনফরমেশনগুলো দেখাচ্ছি না এখানে সব কিছু থাকবে আর নিচে কিছু কোটা থাকবে এই জিনিসটা ভালোভাবে পড়ার পরে আপনি ইয়েস বা নো এলিজেবল হলে ইয়েস আর নো হলে নো এগুলো টিকমার্ক করে দিবেন সেকেন্ডলি হচ্ছে যে এখানে একটা স্লিপ থাকবে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর আইডি সম্পূর্ণ লেখা ইংরেজিতে ইংরেজি বড় অক্ষরে হবে সবগুলো ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে ডকুমেন্টেশনগুলো আপনাকে নিয়ে আসতে হবে সেটা আমি বলে দিচ্ছি পাসপোর্টের পার্সোনাল ইনফরমেশনের যে পেজটা আছে এই পার্সোনাল ইনফরমেশনের পেজের ফটোকপি নিয়ে আসতে হবে ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 মাস আছে এটা এনশোর করতে হবে তা নাহলে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সর্বশেষ যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকবে হচ্ছে 1 বছর অনলি অর্থাৎ 1 বছর পরে আপনাকে আবার রিনিউ করতে হবে এবং কস্ট হচ্ছে 2500 টাকা যদি ঢাকার মধ্যে বিআরটিএ হয় তাহলে আপনাকে পে করতে হবে হচ্ছে 2500 টাকা এবং ঢাকার বাইরের যদি বিআরটিএ হয় তাহলে আপনাকে আরও 1000 টাকা এক্সট্রা পে করতে হবে সেটা হচ্ছে 3500 টাকা সঙ্গে আরও কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে সেটা হচ্ছে 4 কপি স্টাম্প সাইজের ছবি আনতে হবে এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে এবং এটা অবশ্যই আনতে হবে ফর্ম ফিল আপ করার পরে এখানে 2টা কাউন্টার আছে আমি একটু দেখাই কাউন্টারটা এপাশে ভিতরে হচ্ছে কাউন্টার আছে এখানে কাউন্টার আছে কাউন্টারের মধ্যে আপনি জমা দেওয়ার পরে নর্মালি আগে 7 থেকে 10 দিনের মতো একটা সময় লাগতো কিন্তু এখন একটু সময় বেশি লাগতেছে এখন সময় লাগতেছে অলমোস্ট 15 থেকে 20 দিনের মতো তো 15 থেকে 20 দিনের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন যে এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আপনি বিশ্বের 252টা দেশে আপনি রাইড করতে পারবেন অর্থাৎ বাইক চালাতে পারবেন বা হালকা যানবাহন যেটা যেমন হচ্ছে প্রাইভেট কার চালাতে পারবেন ছোট্ট এই ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আর এখানে বেশ কিছু সিরিয়াল ছিল যার কারণে ভিডিওটা একটু তাড়াহুড়া প্লাস দ্রুত বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে যেটা হয় নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি পেয়ে যাবেন সবার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই